রামনবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা আয়োজিত হলো ভাটপাড়ায়। আর এই শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। প্রিয়াঙ্কা টিবরিওয়াল বলেন, অতীতে ভাটপাড়ায় অশান্তির সময় তিনি ভাটপাড়ায় এসেছিলেন এবং অর্জুন সিং এর পাশে দাঁড়িয়েছিলেন। অর্জুন তো মনে প্রাণে সবসময় বিজেপিতেই ছিলেন। অন্যদিকে অর্জুন সিং বলেন, 500 বছর পরে ভগবান শ্রীরাম ভারতে ফিরে এসেছেন, তারপরে এই প্রথম রামনবমী অত্যন্ত উৎসাহের সঙ্গে সবাই পালন করছে। দেখুন, ভাটপাড়ায় প্রথম না, কিন্তু আপনাদের মনে আছে 2021-এর পরে যা এখানে সন্ত্রাস হয়েছিল, অর্জুন দায়ের নেতৃত্বে আমি এখানে মানুষের জন্য অনেক কাজ করেছিলাম। তো আজকে এই রামনবমীর উৎসবে এসেছি, আমার ভাই দাঁড়িয়েছে, এর থেকে বড় তো আর প্রশংসার জিনিস কিছু হতে পারে না। অর্জুনদা মন থেকে প্রাণ থেকে সবসময় বিজেপিতেই ছিল। ভগবান শ্রীরাম 500 বছর পরে নিজের ঘরে এসছে, তারপরে প্রথম রামনবমী হচ্ছে, এটাতে মানুষ অনেক খুশি হর্ষ উল্লাস করছে। আরে, অস্ত্র ব্যবহার করা রামনবমীতে পরম্পরা আছে, এটা কে আটকাতে পারে? বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে, তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।